এই এই বাড়ির মধ্যে ছাতা খুলে বসে আছো কেন? হ্যাঁ বাচ্চারা সবাই লিংকে জয়েন করেছো তো? সবাই ভিডিও অন করবে, আমি যেন সবার মুখগুলো ভালো করে দেখতে পাই। দেখতে পাচ্ছেন তো? ক্যামেরা ঠিক আছে তো? দেখতে পাচ্ছেন তো ম্যাম? আমরাও দেখবো, আমরাও দেখবো ম্যাম। হ্যাঁ আমিও অন করব ভিডিও। গুড মর্নিং। এ কি হ্যাঁ, রোজ রোজ এক কথা বলতে হয় তোমাদের? এটা গানের ক্লাস নয়, এটা বাংলা ক্লাস, আর সবাই বাংলায় কথা বলবে, কেউ ইংলিশে কথা বলবে না। আন্ডারস্টুড? তাহলে বাচ্চারা আজ যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হলো কাবুলিওয়ালা। কে লিখেছেন কাবুলিওয়ালা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার রাঙা জাতার কুটতো ভাইয়ের পিছু মশার পিস্তুতো দিদির ছোট বোনের বড় ছেলে বাড়ির সামনে এসে হাঁক দিয়ে বলতো, সারা জীবন বসে খাবেন, সারা জীবন বসে খাবেন, কি কি হচ্ছে, কি সারা জীবন বসে খাবেন, সারা জীবন বসে খাবেন, বিক্রি করছে বাইরে, কি বিক্রি করছে, হ্যাঁ চেয়ার বিক্রি করছে ম্যাম, ওই কাকুলি ফার্নিচার ব্র্যান্ডের চেয়ার, শক্তপোক্ত তো, সারা জীবন কোনোদিন ভাঙবে না, তাই বলছে যে সারা জীবন বসে সারা জীবন বসে খাবে, একজন কিনছে ম্যাম, সারা জীবন বসে খাবে, সারা জীবন বসে খাবে।
বাড়িতে এত মেকআপ করে লিপস্টিক পরে বসাছ কেন? হ্যাঁ ম্যাম, ম্যাম টিকটকে ভিডিও বানাচ্ছিল, টিকটকে ভিডিও বানাচ্ছিল। নিজে যেন টিকটকে ভিডিও বানাস না ম্যাম, আমার দেবের থেকে 34টা ফলোয়ার বেশি আছে, সেই জন্য হিংসে করছে আমাকে, হিংসে হিংসুতে কি হচ্ছে কি? হ্যাঁ এবার দুটো কি গ্লাস থেকে বার করে দেবো, মানে লিঙ্ক থেকে বার করে দেবো, কোন রকম আর ডিস্টারবেন্স যেন না হয় ক্লাসে। সবাই সবাই বাড়িতে একটু বলে দাও যে 45 মিনিট একটু রান্না বান্না যেন বন্ধ রাখে। ম্যাম কিছু শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না ম্যাম, বুঝেছো? হেডফোনটা নিয়ে আসি ম্যাম, তারপর ফোনটা নিয়ে আসি। তারপর ভেতর থেকে মিনি দৌড়ে এসে কাবলিওয়ালাকে বলল, মাংসতে আর পটাশিটি মারবো, বন্ধ করো ক্লাস নিচ্ছি। মাংস হচ্ছে মা, আমিও মাংস খাবো, আমিও মাংস খাবো, আমিও মাংস খাবো। সবাইকে আমি একটা প্রজেক্ট বানাতে বলেছিলাম, সবাইকে কিন্তু মেল করেছিলাম, সবাই করেছো প্রজেক্টটা? ও ম্যাম মেল পাইনি ম্যাম, মেল পাইনি, পাইনি ম্যাম, প্রজেক্ট করতে পাইনি ম্যাম, পাইনি ম্যাম, পাইনি ম্যাম, পাওনি মানেটা কি? হ্যাঁ পাওনি মানেটা কি? মেল চেক করো, মেল চেক করো, মেল চেক করো সবার। এক্ষুনি দেখাচ্ছি, কোন ফোল্ডারে যেন সেভ করলাম, ফোল্ডার এ না ফোল্ডার বি, ফোল্ডার এ তে আমার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি এক্ষুনি, না পাওয়া বার করছি তোমাকে, দেখো আমি কি করেছি? সবার কিন্তু তাদের টিচারদের রেসপেক্ট করা উচিত। এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করার জন্য বানানো হয়েছে, এটা কিন্তু সিরিয়াস ভাবে কিছু নিও না, আর তোমরা কিন্তু তোমাদের টিচারদের রেসপেক্ট করো।